রাধে বন্ধুরা আজকে বানাবো দেখো মাগুর মাছের ঝোল তার জন্য মাগুর মাছ আমার এখানে কেটে হলুদ মাখিয়ে নিয়েছি আর ঝোল বানাতে এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হচ্ছে লাগছে আলু পেঁপে কাঁচা কলা টমেটো পেঁয়াজ রসুন বাটা আর এই সমস্ত মশলাগুলো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু কড়াইয়ে গরম হচ্ছে তো এগুলো লাগছে আমার টোটাল রান্নাটা হতে দেখো তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে নিয়েছি মাছগুলো বেশি ভাজবো না শুধুমাত্র সাদলে নেবো কেন কি যে কোনো জ্যান্ত মাছই বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায় তার জন্য একটু সামান্য সাদলে নিলেই সেটা কিন্তু টেস্টও হয় আর খেতেও ভালো লাগে তেলের মধ্যে আমি কাঁচা কলা আলুটা একটু ভেজে নিচ্ছি ভালো করে আলুটা আর পেঁপেটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে জলে সেটা তোমরা নাও করতে পারো একদম ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে নিতে পারো আলু কাঁচকলাটা একটু ভালো করে ভেজে নেবো খুব ডিপ ফ্রাই করবো না একটু জাস্ট ভেজে নেবো মানে সাঁতলে নেবো তো দেখো ভেজে নিয়েছে আলু কাঁচকলাটা এরপর আমি তুলে নিচ্ছি ফরং হিসাবে আমি কালো জিরে শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাটা কিন্তু দিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর আটকোয়ার মতো রসুন নিয়েছিলাম আর একটা গোটা টমেটো আমি কুচি করে তেলের মধ্যে দিয়ে নিলাম তেলের মধ্যে টমেটো বাটা বা টমেটো কুচি দিলে সেটার কালারটা আলাদা হয় বাটা মশলা জিরে আদার একটা বাটা মশলা ছিল সেটা আমি দিয়ে নিলাম আর নুন হলুদ আর একটু চিনি এক চামচ চিনি সেটা আমি জলে গুলে মশলার মধ্যে দিয়ে নেবো দিয়ে টোটাল মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো যত মশলা ভালোভাবে কষাবে তত যে কোনো জিনিসের টেস্টই কিন্তু খুব ভালো হয় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আলু কাঁচা কলা আর পেঁপে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এটা খেতে খেতে খুব টেস্ট হয় এই রান্নাটা হালকার মধ্যে খেতে খুব ভালো হয় তো মাগুর মাছের আর অনেক আরও ভালো ভালো রেসিপি আছে তো পাতলা ঝোল করলে মাগুর মাছের আমি এভাবেই কিন্তু করি তো দেখো আমি এবার জল দিয়ে ঢাকা দিয়ে নিলাম দেখো আমার যেহেতু আলু পেঁপেটা একটু সেদ্ধ করাই আছে বেশিক্ষণ লাগবে না আমার করতে তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম তারপর কিন্তু মাছগুলো দিয়ে নিলাম মাছগুলো দিয়ে পাঁচ থেকে পাঁচ পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে দেখো মাছগুলো দিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিটের মতো স্টিমটা কম করে তারপর আমি কিন্তু নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার টোটাল রান্নাটা আমি এভাবেই করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর যারা নতুন নতুন বন্ধু আসছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বন্ধুরা ভালো থেকো সকলে